অনেক দিন পর শাশুড়ি মায়ের হাতে রান্না খেলাম। আসসালামু আলাইকুম, আপনি সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমার দেশের আসার পালা। তো যাই হোক, এটা আসার পরের ভিডিও। তো শুরুতেই আমি প্রথমে ঘুম থেকে ওঠার পর আমার পুরো কাজটা শুরু হয়ে গিয়েছে, প্রথমে নুডুলস রান্নার পালা। কারণ আমি দুপুর টাইমে বাইরে থেকে খাবার কিনে খাই না, আপনার ভাই অসুস্থ সেটা আপনারা সবাই জানেন, ও বাহিরে খাবার খেতে চায় না, যার কারণে বাসা থেকে একটু নুডুলস রান্না করে নিয়ে যাচ্ছি। তো এখানে তেল দিয়ে দেওয়ার পর আস্ত জিরা, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়ে ভালো করে একটু বেরেস্তা কালার করে ভেজে নেওয়ার পর এখানে দুইটা ডিম আমি দিয়ে দিব। দুই প্যাকেট কোকোকোলা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। তো এই যে এখন এই যে সুন্দরভাবে ডিমটা তেলানি করে নিচ্ছে, এটাকে ভালো করে ডিম আর মশলার সঙ্গে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি নুডলসগুলো দিয়ে দিব। তো এই যে ভাজা আমার হয়ে গিয়েছে, এখন এই যে ধুয়ে রেখেছিলাম যে নুডলসগুলো, সেই নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা ভাজা ভাজা ভাব না আসতেছে। তো আজকে থেকে হয়তোবা ভয়েস আপনাদের কাছে একটু চেঞ্জ মনে হতে পারে, কারণ আমি দেশে আসছি, ভয়েসটা অন্যরকম হতে পারে, কারণ বাসা ভর্তি পুরাই লোক। আমি বিশেষ করে ছাদে বা একটা ঘরে বদ্ধ ঘরে আমি এই ভয়েসগুলো দিয়ে থাকি। তো আপনাদের কাছে কেমন লেগেছে বা কেমন লাগতেছে এই ভয়েসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো বাসাতে প্রচুর পরিমাণে গরম, মানে দেশে প্রচুর পরিমাণে গরম, যেহেতু আমি আজকে বাসাতে চলে আসছি, আসার পর আমি রাতে এই ভয়েসটা সেট করতেছি। তো যাই হোক, প্রচণ্ড পরিমাণে গরম, যেহেতু বাসাতে একটু খোলামেলাভাবে থাকা গিয়েছে, তো সেই অনুযায়ী খুব কষ্ট করে আর কি আমরা আছি। তো এদিকে কিন্তু আমার পুরা বাসা একবারে কমপ্লিট টমপ্লিট করে সব কিছু গুছিয়ে গেছে, আমি কিন্তু বের হয়ে যাচ্ছি। সব কিছু চাবি, তালা, লাইট, ফ্যান, এসির সুইচ, যত কিছু আছে অনেক সাবধান সহকারে সব কিছু দেখে শুনে ভালো করে চেক করে নিয়ে সব কিছু বন্ধ টন্ধ করে যাচ্ছি, কারণ বাসাতে একদম 10-12 দিন কেউ থাকবে না। তো এই যে আমার হাজব্যান্ড, মানে আপনাদের ভাই আর আমার বাচ্চা বের হয়ে গিয়েছে, আমি পুরো বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করে আমিও বের হয়ে যাব। তো এই যে ছেলে আর ছেলের বাবা চলে যাচ্ছে, তো একটা লাগেজে আমাদের হয়েছে, এই লাগেজে আমার অল্প কিছু কাপড় আছে বাচ্চার, বাচ্চার বাবার, আর আপনার হলো কিছু আমি আন্টিদের জন্য কাপড় নিয়েছি, সেগুলো আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো এই আর কি আমরা আমাদের সব কিছু লাইট টাইট অফ করে আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো এই যে আপনাদের ভাই ব্যাগ নিয়ে চলে যাচ্ছে নিচে, যেহেতু আমরা টপ ফ্লোরে থাকি, ছয়তলা বয়ে নিচে যাচ্ছি, অনেক কষ্ট হয়েছে, মানে ও নামতে তো কষ্ট হয় না, আসলে উঠতে বেশি কষ্ট হয়। এদিকে কিন্তু আপনাদের ভাই একটা রিক্সা নিয়েছে, রিক্সা চড়ে আমরা চলে আসছি বাসস্ট্যান্ডে। তো বাসস্ট্যান্ডে আসছি আমরা, যেহেতু চারাগালি বাজারে এই সাইডে থাকি, আর এখানে আমার কোথাও বাচ্চারা নৌকাতে কোনো রকমের বাস যায় না, এই একটা বাসই যায়। তো এই বাসে টিকিটটা কেটে নিয়েছিলাম, এখন এই বাসে করে আমরা চলে যাব দেশে। আর এখন এই যে আমাদের ল্যাগেজের টোকেনটা ভরে দিচ্ছে, তো এটা আমরা গাড়িতে গুটিয়ে দিয়ে আমরা আর কি সিটে বসে দেবো। অবশেষে সব কিছু, মানে ল্যাগেজটা ছিল ওটা আমরা গুটিয়ে দেওয়ার পর খাবার কিনে নিয়ে আসছি, চিপস, জুস, কী জানি কী জানি নিয়ে আসছি হাবি যাবি বাসে খাওয়ার জন্য। তো এই যে আমরা এখন বিসমিল্লাহ বলে গুটিয়ে দিলাম। আর সব থেকে বড়ো কষ্টকর জার্নি হয়েছে আমার এই আজকে, এত ছোটোবেলা থেকে আমরা প্রতিদিন জার্নি করতেছি বাট এতটা কষ্ট পাই নাই। আজকে অলরেডি আমার বমি হয়েছে আর পুরো রাস্তা শরীরটা খুবই খারাপ লাগছে, প্রচণ্ড কষ্ট পাইছি আজকে জার্নিটা। তো যাই হোক, এই যে ছেলে ছেলে জায়গা চলে যাচ্ছে, আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড, তো সবাই আমরা একসঙ্গে আর কি সিট নেওয়া হয়েছিল, ছেলে, আপনাদের ভাই আর আমার, কারণ ছেলেটা বড় হয়ে গিয়েছে, কোলে করে নিয়ে যাওয়া একদম সম্ভব হয়ে ওঠে না। তো এখন যাইতে যাইতে রাস্তার কিছু ফুটেজ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এই যে, তো সেতু চলে আসতেছে, কিছুক্ষণের মধ্যে সেতুটা চলে আসবে, তো রাস্তাটা একটু শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। আসলে গ্রামের দৃশ্য, গাছপালা সত্যি অনেক ভালো লাগে। তো এই যে সেতু চলে আসছে, তো এই সেতুটা পার করতেই হবে, পার করে আমাদের আমাদের দেশের বাড়িতে আসতে হবে বা যেতে হবে ঢাকাতে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে, মানে এই জায়গাতে প্রচুর পরিমাণে বাতাস হয়, বাতাস না থাকলেও প্রচুর পরিমাণে বাতাস আসে। তো এখানে কিছুক্ষণ আমি এই ভিডিওটা করেছি, আসলে এই ভিডিওটা অনেক বড় ছিল বাট আমি কেটে কুটে একটু স্প্রেডটা বাড়াই একটু আপনার ছোটো করে নিয়ে আসছি। তো এই আর কি, তো দেখতে দেখতে সেতুটা আমরা মোটামুটি পার হয়ে আসতেছি। আসলে সেতু পার হতে প্রায় 7 থেকে 8 মিনিট সময় লাগে, এত সময় ধরে ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো যাই হোক, আমরা সেতু পার হয়ে একদম, মানে আমরা বিরতি ছিলাম সব কিছু আর কি, এদিকে আর ভিডিও নেওয়া হয় নাই,
তো আমরা চলে আসছি আমাদের নওগাঁতে। নওগাঁ থেকে দই মিষ্টি নিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য, আর নওগাঁ শহরে যাচ্ছি, মানে নওগাঁ থেকে ভিতরে যাচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এটা আমাদের মোটামুটি বাড়ির রাস্তাতে চলে আসছি, বাড়ির রাস্তার আমি দুই পাশে আর কি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়ির রাস্তাতে উঠে যাব আর কি। আসলে বাড়ি বাড়ি একটা গন্ধ আসতেছে, বাড়ি বাড়ি একটা ফিল আসতেছে, যদিও আমার শ্বশুর বাড়ি এটা আমার বাবার বাড়িতে না, আর বাবার বাড়িতে খুব একটা যাওয়া হয় না, গেলেও হয়তো বা সকালে যায় বিকেলে চলে আসা, যেহেতু কাছে, অনেক কাছে। তো এখন এই যে বামে ঘুরে গেলাম, বামে আমাদের এই যে রাস্তা দিয়ে গেলে আর কি আমার শ্বশুর বাড়ি চলে আসব। তো এ আর কি সারাদিনে আজকে এই যাওয়া আসার ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর হ্যাঁ, শুরুতে তো অবশ্যই নুডলস রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই নুডলসটা নিয়ে আসছি, কিন্তু দুঃখের বিষয় এই জার্নিটা আমার এতটা কষ্ট হয়েছে, এই জার্নিতে আমি কিচ্ছু মুখে দিতে পারি নাই, কিচ্ছু খাইতে পারি নাই, মানে যে হাবিজাবি কিনেছিল সেটাও খাইতে পারি নাই, জাস্ট পানিও খাইতে পারি নাই, অলরেডি একবার বমি করে ফেলেছি। আর প্রচণ্ড কষ্ট পাইছে আজকে, মানে প্রচণ্ড গরম পড়তেছিল, সব কিছু মিলিয়ে আজকে জার্নিটা অনেক কষ্ট হয়েছিল। আবার এই যে বাড়িতে আসতেছি, টুকটাক ভিডিও করতেছি, সব কিছু মিলিয়ে বাসায় আসার পর আমার রুমের অবস্থা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো সব কিছু গুছিয়ে গেছে। তো সব কিছু রেডি করার পর আজকে এই যে আবার ভয়েস দিতে বসেছি, মানে প্রচণ্ড প্যারার মধ্যে গিয়েছে সারাটা দিন, আর রাত্রে ঘুমাতে পারি নাই, প্রায় তিনটা থেকে আপনার মানে তিনটার দিকে উঠছি আর কি, তারপরে আর চোখ বন্ধ করতে পারি না, বাসে একটু ঘুমিয়েছিলাম, মাঝে মাঝে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতেছিলাম এ আর কি। তো দেখতে দেখতে আমাদের গ্রামের রাস্তা কিন্তু একদম চলে আসছি, দুই সাইডে কিন্তু বিল আর বিল, মানে বিল আর বলতে ধান ক্ষেত, আসলে বিল না ধান ক্ষেত, দুই সাইডে ধান ক্ষেত, পটলের জাংলা, সব কিছু মিলায়ে পুকুর পুষ্কনি হাবা ডুবা সব কিছু আছে আর কি, গাছগাছালি। তো দেখতে দেখতে আমি এই যে আমাদের যে মাটির রাস্তা ঠিক না, এটা পাকা হয়ে গিয়েছে, আগে মাটির রাস্তা ছিল, তো এখন এই যে চলে আসলাম আমাদের মেইন আর কি বাড়ির রাস্তাতে। আসলে আমরা বিকাল করে অনেক সময় এই রাস্তাটাতে হাঁটতে আসি বাড়ি থেকে, তো ভালো লাগে অনেক সময় বিকাল সন্ধ্যা বা একটু শীতের সময় মানে এই রাস্তাটাতে হাঁটতে খুব ভালো লাগে। দুই সাইডে ধান ক্ষেত, আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি, ওই ফাঁকাতে আমাদের বাড়ি আছে। তো যাই হোক, আমরা এই রাস্তা থেকে দেখতে পাচ্ছি আমাদের বাড়িটা, এই যে এই মোড়টা পার হলে আমাদের বাড়িটা, আর অল্প কিছুক্ষণ গেলে আমাদের বাড়ি পেয়ে যাব। তো এই প্রথম এভাবে ঘোরাঘুরি বা এভাবে বাড়ি আসা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, জানি না আপনাদের কেমন লাগতেছে বা কে কী মন মাইন্ডে নিবে, আসলে আমার ধারণা নেই, জাস্ট আমার ব্লগ করা বা আমার ভিডিও করা পেশা, নেশা, তো যাই হোক তার কারণে আমি ভিডিওগুলো করি। তো দেখতে দেখতে একদম আমার বাসার সামনে চলে আসছে, এই যে আমার শাশুড়ি চলে আসছে আমাদেরকে নিতে, দই মিষ্টি আমি হাতে ধরাইয়ে দিই, জাস্ট আমি যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি এই তো যাচ্ছে, আর ওই যে সাদা বাড়িটা ফ্ল্যাট বাসা আমাদের, তো এই যে গ্রামে ছোট্ট সুন্দর একটা বাসা আমার শ্বশুর বানিয়েছে, তো এই বাসাটাই আমাদের। আর এইটা দেখতে দেখতে চলে আসলাম আমার বাসায়, মানে আমার রুমে। তো যাই হোক, আমার রুমটা সুন্দরভাবে গুছিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই যে ফাইনাল মানে কি বলে, এটা আমার শাশুড়ির হাতে গোছানো, বাট তার আগে আমার খুব ক্ষুধা লেগেছে, আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আগে খেয়েছি, তারপরে আমি রুমগুলো গোছানোর পর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। শাশুড়ির হাতে মানে খুব একটা খাওয়া পড়ে না, কারণ আমি যখন বাসাতে থাকি আমার হাতে রান্না খেতে সবাই বেশি পছন্দ করে, আমি রান্না করি, যেহেতু আমি অনেক দূর থেকে আসছি আমাদের জন্য রান্নাটা করা ছিল, যার কারণে আমি আগে খেয়েটে তারপরে পুরো রুমটা বাসাটা একদম গুছিয়ে গেছে, মানে যতটুকু সম্ভব আর কি, একটা দিনে জার্নি করার পর যতটুকু সম্ভব গোছানো গাছানো বা মোছামাছির কাজটা আমি যতটুকু পেরেছি করেছি। তো যাই হোক, ভালো করে সুন্দর করে পুরো বাসাটা অবশ্যই আপনাদের একদিন ঘুরে দেখাবো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।